সাহায্য অন্যের সাহায্য আজকে ওই সাহায্য ছাড়া তুমি কি করে বলতে পারো আমি নামাজের দ্বারা আমি রোজার দ্বারা আল্লাহকে মেনেই জান্নাতে চলে যাব মানুষ হয়ে মানুষকে মানবো কেন পীর কেন মানবো বলেন ঠিক কি না জোরে বলেন বলছে না বলে না বলে মানুষ হয়ে মানুষকে কেন মানবো এটা মুমিনের কথা নয় এটা ইবলিসের কথা কার কথা জোরে বলতে হবে ইবলিসের কথা ইবলিস বলেছিল এটা হ্যাঁ মানুষ হয়ে আমি মানুষকে কেন মানবো ইবলিসের ডিগ্রি কম ছিল বিদ্যা কম ছিল সর্বোচ্চ ডিগ্রি মুআল্লিমুল মালাকুত হ্যাঁ ডক্টরেট পিএইচডি সব শেষ কিছু চলবে না ফেরেশতাদেরকে পড়াতো যার টিচিং ক্যাপাসিটি ছিল ফেরেশতাদের মাঝে যার ছাত্র ছিল ফেরেশতা জোরে বলো এত বড় ডিগ্রিধারী ইবলিস আজাজিল যার লকাব যার উপাধি এক এক জায়গায় এক এক রকম ছিল পদোন্নতি এত তার বেশি ছিল মুখ থুবড়ে পড়লো এক জায়গাতে এসে যখন বলল আমি আদমকে কেন সেজদা করব আনুগত্য আত্মসমর্পণ কেন করব আমি করতে পারবো না ইবলিস বুঝতে পারেনি খেলাটা আছে কি এর মধ্যে ইবলিস টের পায়নি এর মধ্যে আছেটা কি এর মধ্যে লুকিয়ে আছেটা কি ইবলিস বুঝতে পারেনি এর মধ্যে হচ্ছেটা কি আসলে আদমের ভিতরে নূরে মুহাম্মাদি লুকোচুরি দিচ্ছে জোরে বলুন নূরে মুহাম্মাদি লুকোচুরি দিচ্ছে যার কারণে আদমের সম্মান বেড়ে গেছে আদমের সম্মান বেড়ে গেছে আমি জিজ্ঞেস করলাম নূহ নবী আলাইহিস সালামকে ওগো নবী আপনি বলুন আপনাকে তো দ্বিতীয় পিতা বলা হয় মানব জাতির দ্বিতীয় আদম বলা হয় হুজুর আপনার নৌকা ডুবলো না কেন নূহ নবী আলাইহিস সালাম বলছেন আমার পাওয়ার নয় আমার ভিতরে নূরে মুহাম্মাদির পাওয়ার আমি জিজ্ঞেস করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি তো খলিল আপনি তো ইব্রাহিম আপনার তো পাওয়ার কম নয় বলুন নমরুদের অগ্নিকুণ্ডে আপনি এত সুন্দর করে থাকলেন কি করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলতেছেন আমার ক্যালি নয় নূরে মুহাম্মাদির ক্যালি ছিল ইসমাইল যাবিহুল্লাহকে আমি জিজ্ঞেস করলাম ও নবী ইসমাইল আপনি ছোরার তলা থেকে কেমন করে নিরাপত্তা পেয়ে গেলেন ইসমাইল আলাইহিস সালাম তিনিও বলতেছেন ও মুফতি সাহেব এটা আমার ক্যালি নয় নূরে মুহাম্মাদ মাদরি ক্যালি একটু জোরে কি বলা যাবে না নবীজির পিতা হযরত আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম বলুন বলুন এতগুলো সৈনিক এতগুলো তীরন্দাজ এতগুলো যোদ্ধা তাদের মধ্যে থেকে আপনি কেমন করে বেঁচে গেলেন ওই আব্দুল্লাহ বলতেছেন এটা আমার ক্যালি নয় এটা আমার কোন রকমের ক্ষমতা নয় আমার ভেতরে নূরে মুহাম্মাদির ক্যালি জোরে কি বলা যাবে না এই জন্য হলো সুন্নাত জামাতের ওলামায়ে কেরামরা বলেন নবী আমার 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে শুভাগমন ঘটিয়েছেন নবীর জন্ম বহু আগে কারণ দেখছি আদমের সাথে নবী মুস্তাফা নূহ নবীর সাথে নবী মুস্তাফা আহার ইব্রাহিমের সাথে নবী মুস্তাফা ইসমাইলের সাথে নবী মুস্তাফা আব্দুল্লাহর সাথে নবী মুস্তাফা তাহলে নবীর জন্ম কি করে 570 এ বলবো নবী বলছেন ও নবী আপনাকে জিজ্ঞেস করলাম মিশকাত শরীফের হাদিস মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতা ও নবী একবার বলুন হুজুর আপনি কবে এসেছেন আপনার জন্ম কবে আপনার জন্ম ডেট অফ বার্থ কত হুজুর একবার বলবেন নবী মুচকি মুচকি হেসে বলছেন হা 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 ও আমার উম্মত ও আমার সাহাবায়ে কেরাম যেদিন তোমরা কবে শব্দটা ছিল না কবে ছিল না আমি নবী তখনও নবী এক আল্লাহ ছিলেন আর কেউ ছিলেন না আমি মুস্তাফা হলাম দ্বিতীয় হলো তৃতীয় কেউ ছিল না আল্লাহ আমাকে দেখতেন আমি আল্লাহকে দেখতাম জোরে কি বলা যায় না এই জগতের মানুষ ওই নবী আমার বলছেন ও আমার উম্মতের দল এই সূরা ফাতিহাকে তোমরা বেশি গুরুত্ব দিবে কেন না গোটা কোরআন শরীফের মা কোরআন শরীফের জননী কোরআন শরীফের যাবতীয় সারা
সারাংশ সারমর্ম সূরা ফাতিহার মধ্যে লুকায়িত আছে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আয় রব্বে কায়না একটু যদি চিন্তা করো যুবক ও বুদ্ধিজীবী সমাজ একটু যদি চিন্তা করো পৃথিবীর তো কেউ দিতে পারেনি আল্লাহ পাক আমার যত দিলেন পৃথিবীর কেউ দিলেন না তারপরেও কোন মোহে কোন আকর্ষণে কার পিছনে আকৃষ্ট হয়ে পড়ে আছি আমরা যে আল্লাহ পাক আমাকে এত কিছু দিলেন যে আল্লাহ পাক আমাদের এত কিছু ভালাই করলেন ওই আল্লাহকে ভুলে থাকি তো থাকি কেমন করে চিন্তা কি আসে না বিছানায় মাথা দিয়ে কি ভাবনা আসে না যে আল্লাহ পাক এত দিলেন ওই আল্লাহকে ভুলি তো ভুলি কেমন করে যিনি আমাদেরকে এত দেওয়ার পরে ডিমান্ড করলেন না আমাদের ভালাইর জন্য আমাদের জন্য তিনি বলছেন ওয়া বান্দা বান্দি একমাত্র প্রশংসা যদি করতে হয় গুণগান গুণকীর্তন যোজনা ভজনা সাধনা আরাধনা স্তুতি বন্দেগী দাসত্ব যদি করতে হয় এক আল্লাহ তোমরা করো যদি করতে পারো ফালি আবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুঈ ওয়া আমানাহুম মিন খাওফ আল্লাহ পাক বললেন যদি তোমরা আমি আল্লাহ পাকের প্রশংসা করতে পারো আল্লাহ পাকের ইবাদত করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের ওয়াদা করলাম আল্লাহ পাক আমি কথা দিলাম তোমরা শুধুমাত্র আমার প্রশংসা করো ইবাদত যদি করবে এক আল্লাহ পাকের করো তোমাদের কোনো চিন্তা নাই আইলা লাইলা ফিলিপিন হুদ হুদ বুলবুল যত বড়ই টর্নেডো সাইক্লোন আসুক না কেন আল্লাহ পাক বললেন পৃথিবী কেউ তোমার নিরাপত্তা দিতে পারবে না আমি আল্লাহ পাক কথা দিলাম যত বড়ই বিপদে পড়ো না কেন আমি আল্লাহ পাক উত্তম নিরাপত্তার ব্যবস্থা করে দেব শুধু তাই বা কেন আল্লাহ পাক আমার বললেন তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার কথাগুলো তোমরা মেনে নাও তোমাদের ছোটাছুটি করতে হবে না তোমাদের দৌড়াদৌড়ি করতে হবে না আমার নিয়ম নীতিগুলো তোমরা মেনে নেবে ওয়ামিন জুইউ ওয়ামানাহুম মিন খাওফ যেমন বিপদে নিরাপত্তা দেব তেমনি ক্ষুধার সময় আমি আল্লাহ পাক উত্তম রুচিপূর্ণ খাবার দিয়ে দেব পৃথিবীর কেউ তোমাদের এ খাবার দূরে করে দিতে পারবে না লিল্লাহি রব্বিল আলামিন কোন আল্লাহ পাকের প্রশংসা করব যে আল্লাহ পাক আমাদের দি জগতের পালনকর্তা সর্বক্ষণ সর্বমুহূর্তে সর্বসময়ে ও বাবাজিরা আমার দোলনা থেকে পড়ে গেলাম বাচ্চা ছেলে বিছানা খাট থেকে পড়ে গেলাম বাচ্চা ছেলে হাড় ভেঙে যাওয়ার কথা স্ট্রোক হয়ে যাওয়ার কথা অজ্ঞান হয়ে প্রাণ চলে যাওয়ার কথা আল্লাহ পাক আমাদেরকে সর্ব মুহূর্তে সর্বক্ষণ যিনি আমাদের পালন করেছে সর্বক্ষণ যিনি আমাদের পাহারা দিচ্ছেন আমি খাবার খাচ্ছি ওই খাবারটা কতক্ষণ জোগাতে পারি টিকটিকির বিষাক্ত পেশাব থেকে অন্যান্য কিচুরির ভাইরাস থেকে ওই খাবারটা আল্লাহ আমাকে কত সুন্দর করে রুচিপূর্ণ করে আমার দেহের জন্য উপকার করে দিচ্ছেন আমাকে তো পৃথিবীতে বিপদগামী করে দেন না ওই আল্লাহ পাক যে আল্লাহ পাক বিছানায় বাচ্চা থাকাকালীন খাট থেকে মেঝেতে কতবার উল্টে পড়েছি নাক চাঢ়া করে দিলেন না মাথা ফাটিয়ে দিলেন না আমার চোখ কেড়ে নিলেন না হাত পা ভেঙে দিলেন না আল্লাহ পাক কত আমাকে নিয়ন্ত্রণ করেছেন কত দেখভাল করেছেন শুধু তাই না যুবক তোমার মনের কল্পনাটারও তিনি তোমাকে নিয়ন্ত্রণ করেছেন জোরে বলো মানুষ আল্লাহ তাই বলছেন তোমরা ওই রবের প্রশংসা করো যে রব তোমাকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন যে রব তোমাদের পিতা মাতার ভিতরে মায়া মহব্বত ভালোবাসা এত বেশি দান করে দিলেন সন্তানের জন্য উজাড় করে দিতে পারে ওই মহব্বত
আমি আল্লাহ পাক যদি না দিতাম তোমরা পৃথিবীতে লালিত পালিত হওয়ার সুযোগ পেতে না ও আমার বান্দা বান্দি এই সুযোগগুলো তোমাদের করে দিলাম শুধু করে দিলাম না তোমাদেরকে কত সুন্দর বানালাম তোমাদের পায়ের তলে খাদিমসের বাটা এলিটের কত তোমাদের শ্রীলেদারসে নামি দামি চপ্পল খয়ে যায় আমি আল্লাহ তো পায়ের পাতাটা ক্ষয় করে দি না এই হাতে ধরে কত কুরনি ক্ষয় করো কত কাজ করো ওই কুরনি ক্ষয়ে যায় আমি তো তোমার হাতটা ক্ষয় করে দি না ও আমার বান্দা বান্দি চিন্তা করে দেখো তোমাদের দেহকে কত সুন্দর করে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি কত সুন্দর করে সাজিয়ে দিলাম তোমরা কি চিন্তা করবে না তোমরা কি ভেবে দেখবে না একই দেহ একই প্রোটিন একই ভিটামিন একই ক্যালোরি একই ফ্যাটি তারপরে মাসে মাসে নাপিতকে দিয়ে টাকা দিয়ে চুল কাটাও দুই আঙ্গুল নিচে চোখের ভুরুটা তো আমি আল্লাহ বাড়ায়া দিলাম না গোপ বাড়ালাম দাড়ি বাড়ালাম দেহের পশমগুলো বাড়িয়ে দি না আমি আল্লাহ পাক যদি দেহের পশমগুলো চোখের ভুরুগুলো ওই চুলের মতো গোফের মতো বাড়াতাম ভাল্লুকেও তোমাকে সাথে নিত না তোমার সৌন্দর্যের প্রতি আমি আল্লাহ এত লক্ষ্য রেখেছি একটু জোরে কি বলা যাবে আল্লাহ পাক আমার বলেন শুধু তাই না বান্দারে একবার চিন্তা করে দেখবি একবার সুযোগ করে দেখবি যদি তোদের কল্পনা জগতে চিন্তা আছে মুখের ভিতরে 32টি দাঁত ওই দাঁতের মধ্যে একটা জিবা নরম অংশ দেহের সবচেয়ে নরম অংশ ওই নরম অংশটাকে আমি আল্লাহ কত সুন্দর নিরাপদে রেখেছি এই 32টি শত্রু সুযোগ পেলেই কিন্তু দংশাতে ছাড়ে না জোরে বলেন ছাড়ে ছাড়ে কামলাই না কামলাই না ভাই কি হয় না ভাই কি হয় না আল্লাহ পাক আমার বলেন ও আমার বান্দা বান্দি এত বেশি তোমাকে কে দিয়েছে যার পেছনে তুমি ছোট যার মোহে তুমি আকৃষ্ট আমি আল্লাহকে ভুলে যাও তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার শিক্ষা তোমার বিচক্ষণতা কি তোমাকে বিবেক তোমাকে দংশন করে না আমি আল্লাহ পাক 32টি শত্রুর মাঝে একটা নরম জীবকে নিরাপত্তা দিতে পারি এই পৃথিবীতে তুমি আমার হয়ে যাও সর্বত্র আমি আল্লাহ পাক নিরাপত্তা দিতে পারি জোরে বলেন আমি আল্লাহ পাক নিরাপত্তা দিতে পারি তোমরা কি এটা চিন্তা করবে না ও বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক এত দিলাম এত দেওয়ার পরেও তোমরা কাকে নিয়ে পড়েছো কাকে নিয়ে চিন্তা করো কাকে নিয়ে গবেষণা করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফাআকুল به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ পাক আমার বলেন ও আমার বান্দা বান্দি চিন্তা করে দেখ একবার ভেবে দেখ তুই নিজেকে বুদ্ধিমান কখন মনে করবি আমার যখন পথে ফিরে আসতে পারবি তোর শিক্ষা যখন আমার পথে তোকে সরিয়ে আনবে তোর শিক্ষা যখন মূল স্রোতে তোকে ফিরিয়ে আনবে তখন তুই মনে করবি তুই শিক্ষিত কেন না একই জমিতে একই পানিতে একই সারে একই বিষে একদিকে তুমি সরনা লাগাও অপরদিকে মিনিকেট লাগাও জমিন তো একটা আমি আল্লাহ দুই রকম ধানের সুযোগ করে দিয়েছি একটু জোরে কি বলা যাবে না হ্যাঁ পৃথিবীর মানুষ তোরা চিন্তা কর ওই দুধের মতো আঠালোটাকে আমি আল্লাহ পাক যদি শক্ত চালে পরিণত না করি পৃথিবীর কোন সার পৃথিবীর কোন রাসায়নিক ওইটাকে চাল বানাতে পারে না আমি আল্লাহ পাক তোদের উপরে মায়া করে দয়া করে পাতান করে দিনা চাল করে
তোদের সুযোগ করে দিয়েছি খাবার একটু জোরে কি বলা যাবে না এ আল্লাহ পাক আমা বলে এ বান্দা বান্দি মনে রেখে নাও তোমাকে চারটি উপাদানে চারটি পদার্থের মাধ্যমে গড়েছি মাটি পানি আগুন ও হাওয়া মাটি পানি আগুন ও হাওয়া আল্লাহ পাক বললেন তিনটি বাইরে রেখে দাও বন্ধনীতে রেখে দাও সুযোগ পেলে চর্চা করবে একটার চর্চা করো মাটি দিয়ে তোমাকে বানালাম ওই মাটির শুকরিয়া তুমি কি আদায় করতে পারো যে মাটি দিয়ে তোমাকে বানালাম ওই মাটিতে তোমাকে বসবাসের যোগ্যতা দিলাম ওই মাটি চষে ফসলের সুযোগ করে দিলাম ওই মাটির তলে আমি আল্লাহ পাক খনিজ দ্রব্য লুকিয়ে রেখে তোমাদের সম্পদশালী বানালাম ওই মাটির তলে তোমাদের পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় বিষাক্ত হয়ে না যায় অ্যান্টিভাইরাস করে ফুল পাওয়ার দিলাম ওই মাটি তোমাদের নোংরা ময়লাগুলো নষ্ট করে দিচ্ছে ও আমা বান্দা বান্দি এই মাটি যতগুলো তোমাদের উপকার করে এই শুকরিয়া এরই কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না অন্যান্য গুলো তো রেখে দিলাম ও বান্দা বান্দি এরপরেও তোমরা কার শুকরিয়া করো এরপর কার চর্চা করো এরপর কার ক্যারিয়ার তোমরা গড়ার চেষ্টা করো কার স্টাইল তোমরা ফলো করো আমি আল্লাহ পাক তোমাদের এত দিলাম না 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 এক রকম চাল দিলেই তো পারতাম এত রকম চালের যোগান দিলাম এক রকম আম দিলেই তো পারতাম এতগুলো আমের সুযোগ করে দিলাম মিনা সামারাতি বহু রকমের ফল বহু রকম সুষম খাদ্যের যোগান দিয়ে দিলাম ও বান্দা বান্দি চিন্তা করে দেখো এতগুলো দিলাম শুধুমাত্র তোমাদেরকে মনে রুচি জিভে রুচি অন্তরে রুচি পরিবর্তন করার জন্য বেশি বেশি পাবে আর আমার তোমরা শুকরিয়া আদায় করবে একটু জোরে কি বলা যাবে না আল্লাহ পাক আমার বলে দেন ও বান্দা বান্দি শুনে রাখো কার তোমরা প্রশংসা করবে এত বেশি কে তোমাদের দিয়েছে মিনা আনজাল্লা মিনাস সামাই মাআন ফাখরাজাবিহি গ্রীষ্মের প্রখর সূর্যের তাপে সবুজায়ন গুলো যখন ঝলসে যায় পাতাগুলো নুইয়ে যায় হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনের অভাব হয়ে যায় আমি আল্লাহ পাক তোমাদের চেহারা দেখি তোমরা মাঠের জমিতে যাও আর বলো আল্লাহ পাক পড়ে গেল তোমরা জমি যাও আর বলো ধানের জমি ফেটে গেল এত কিনে পানি দেব কেমন করে এত টাকা পাবো কোথায় হো বান্দা বান্দি ওই জমি দেখে তোদের চেহারাগুলো যখন মলিন হয়ে যায় তোদের চেহারাগুলো যখন ম্লান হয়ে যায় তোদের চেহারাগুলো যখন চুপসে যায় আমি আল্লাহ পাক দয়া করে আসমান থেকে অসংখ্য ফোঁটায় ফোঁটায় তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি যদ্বারা ওই সবুজায়নগুলো আবার যে তরু তাজা হয়ে যায় একটু জোরে কি বলা যাবে না এ বান্দা বান্দি শুনে রেখে দাও আমি আল্লাহ পাক এত কিছু দিলাম এত কিছু দিলাম এত কিছু পাওয়া পরেও পৃথিবীর কোন মোহ তোমাদের ভুলিয়ে দিল পৃথিবীর কোন আকর্ষণ তোমাদের ফিরিয়ে দিল পৃথিবীর কোন আকৃষ্ট তোমাদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল এটা মূর্খামি বোকামি অজ্ঞতার পরিচয় যদি বুদ্ধিমান হতে চাও যদি তুমি নিজেকে বুদ্ধিমান মনে করতে চাও যেই র‍্যাঙ্কেরই ব্যক্তি পৃথিবীতে হও না কেন তোমরা এক কাজ করো একটা তোমরা কাজ করো কাজটা কি ওয়া আনি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম একটু চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তোমাদের একটা কাজ করা লাগবে ওই কাজটা হলো তুমি অফিসার হও আইপিএস হও ডব্লিউবিসিএস হও তুমি প্রফেসর হও তুমি এসডিও এসপিও হও তুমি ওসি হও বিডিও হও তুমি টিচার হও মুফতি হও তুমি মাওলানা হও অন্য কিছু হও যাই হও না কেন মনের ভিতরে সব সময় গেথে রাখবে আমি আল্লাহর গোলাম আমার স্রষ্টার আমি গোলাম আমি দাসত্ব করতে এসেছি আমি দাসত্ব করব কলমের ডগাতেও লোকের সেবাতেও আমি নিজেকে দাসত্বের আঙ্গিনাই তুলে ধরব এটাই তোমাদের জন্য একমাত্র সঠিক পথ আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন একটু জোরে কি বলা যাবে না খোদা তোমার মেহেরবানি খোদা
জোরে খোদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালি খানি খোদা খোদা তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা খোদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা আল্লাহ পাক আমার বললেন ও বান্দা বান্দি এত কিছু দিলাম এত কিছু দিলাম এরপরে তোমরা কাকে পে আমাকে ভুলে যাও কে তোমাদের ভুলিয়ে দেয় কে তোমাদের দূরে রেখে দেয় আল্লাহ পাক আমার বলছেন সংক্ষেপে আপনাকে সূরা ফাতিহা বোঝাচ্ছি পরের আয়াত আর রহমান আল্লাহ পাক আমার বলছেন আমি চরম দয়াময় চরম মেহেরবান কার জন্য রহমান মানে দয়াময় রহিম মানে দয়াময় পরস্পর আল্লাহ দুটো নাম ব্যবহার করেছেন এখানে কারণটা হলো সর্বজনীন একটা রহমত একটা দয়া একটা মায়া একটা মেহেরবান তিনি হলেন সকল সৃষ্টি জগতের জন্য পশু পাখি কীট পতঙ্গ পাহাড় পর্বত নদ নদী সবার জন্য মুসলমান অমুসলমান সবার জন্য তিনি মেহেরবান তিনি দয়াবান আর একটা হচ্ছে রহিম খাস আল্লাহ বলছেন বান্দারে এখানে পরস্পর দুটো গুণাবলী একই গুণবাচক নাম ব্যবহার করার কারণ হলো এটা একটা হলো সর্বজনীন আর আরেকটা হলো নির্দিষ্ট খাস শুধুমাত্র ইমানদারদের জন্য আমি আল্লাহ রহমান এবং রহিম আর ইমানদার যারা নয় আমি তাদের জন্য শুধু রহমান রহিম তাদের জন্য নই একটু জোরে কি বলা যাবে না মালিক ইয়াউমিদ্দিন রহমানুর রহিম তিনি কত দয়াবান মেহেরবান তিনি কত দয়াবান ও যুবকের দল কান খুলে শোনা লাগবে জন্ম থেকে পর্যন্ত কত অন্যায় করলাম কত অপরাধ করেছি আল্লাহ পাকের কত নির্দেশকে অমান্য করেছি অস্বীকারও করেছি মাঝে মধ্যে ঠাট্টা তামাশাও করি জোরে বলেন ঠিক না ভুল ও বাবাজির আমার রাতের শেষাংশে বড় কষ্ট দিচ্ছি আপনাদের কষ্ট আহারে আপনাদের দোয়া আমার দাদা হুজুরের দোয়া এই পাগলার বক্তব্য শোনার জন্য দিনাজপুর রোজার আগে ডেট দিতে পারেনি শেষ ঈদের পরে একটার পর একটা ডেট নিচ্ছে হুজুর আপনাকেই চাই আমরা দোয়া করবেন জোরে বলেন আমি হ্যাঁ ওই এলাকার বড় বড় মাদ্রাসার হুজুররা বলছেন ওলামারা বলছেন হুজুর আগামী বছর দক্ষিণ দিনাজপুরের জন্য ডায়েরি ফাঁকা রেখে দিবেন কিন্তু আফসোস যে আমি আপনাদের ঘুমই ভাঙাতে পারলাম হ্যাঁ গো ঘুম ভাঙাতে পারলাম দক্ষিণ দিনাজপুর এলাকায় গেলে 30-40 কিলোমিটার দূর থেকে হতভাগার জন্য জালসা শুনতে আসে পেট্রোল পাম্পে তেল ভরতে ঢুকেছি জিজ্ঞেস করছে হুজুর আপনার নাম কি যেই নাম বলেছি অমনি হাত চুমতে লেগেছে বলে আপনার নামে তো গোটা কুশমন্ডি বংশীহারি থানাতে শুধু আপনারই নাম শুনতে পাচ্ছে এটা গর্ব নয় এটা আমার দাদা হুজুরের দোয়া এটা তার গর্ব তিনি আমাকে তৈরি করেছেন হ্যাঁ কাকে বুঝাবো কে বুঝবে
আমি মাকে বলি যে বক্তব্যের ভিতরে দাদা হুজুরে যদি শরণ হয়ে যায় তো বক্তব্যের মুড পাল্টে যায় শরণ করাতে যদি এই অবস্থা হয় তাহলে তিনি যদি দিতে থাকেন কি হবে কিন্তু দুর্বল দুর্ভাগ্য যে উনি দেবেন নেওয়ার পাত্রই তৈরি করতে পারলাম না ভাইজান আমার বলতেছিলাম আল্লাহ পাক কত রহমান ও রহিম বান্দা বান্দির উপরে এত অন্যায় অবিচার এত অন্যায় অত্যাচার এত জুলুম এত অন্যায় করি জীবনে আল্লাহ পাকের কত নির্দেশকে অমান্য করি অস্বীকার করি তারপরেও তো আল্লাহ আমার হাতটাকে বিকল করে দেননি চোখের জ্যোতি কেড়ে নেননি পায়ের চলা বন্ধ করে দেননি মুখের জীবের স্বাদ নষ্ট করে দেননি আর যুবকের দল তোমার বিবি যদি একবার কথা না শোনে দুইবার তিনবার যদি না শোনে ডিভোর্স দিচ্ছ তালাক দিচ্ছ বিচ্ছেদ ঘটনা ঘটিয়ে দিয়ে তুমি তোমার মতো আমি আমার মতো করে নাও ছেলে যদি একবার দুইবার তিনবার না কথা শোনে বাড়ি থেকে বের করে দাও আলাদা সেপারেট করে দাও আল্লাহ বলছে বান্দারে চিন্তা করে দেখ কত তুই আমার অমান্য করেছিস আমি আল্লাহ যদি তোর মতো মেজাজ হতো তোর মতো যদি আমি আল্লাহ মেজাজ নিতাম বল কোন আল্লাহর পৃথিবীতে যেতি কোন জায়গা ছিল না দাঁড়ানোর সাগরে হাবুডুবু খেতি তীর পর্যন্ত পেতি না দাঁড়ানোর একটু জোরে কি বলা যাবে না এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারিমে তাকাল্লাকু বিআখলাকিল্লাহ এ বান্দা বান্দি তোরা আমার রঙে রঞ্জিত হ আমার গুণে গুণাবলী অর্জন কর আমার গুণে গুণান্বিত হয়ে যা আমার গুণে যদি গুণান্বিত হতে পারি তোর মধ্যে ধৈর্য চলে আসবে তোর মধ্যে সবুর চলে আসবে ধৈর্য অর্জন করে নে দেখবি কত স্বাদ কত আনন্দ কত মজা কত প্রফুল্ল এই ধৈর্যের মধ্যে রয়েছে অল্পে সন্তুষ্ট হতে পারবি এই জন্য যুবকের দল আল্লাহ পাক বলেন বান্দারে একবার চিন্তা কর 9 বছর বয়সে তোর উপরে নামাজ ফরজ করেছি জোরে করে 9 বছর বয়সে তোর উপর নামাজ ফরজ করেছি এক ওয়াক্তের নামাজ পড়লি না না পড়ার কারণে তোকে অচল করে দিইনি তোর অঙ্গ প্রত্যঙ্গকে আমি অকেজো করে দিইনি না 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 তোর পানিশমেন্ট বরখাস্ত করি নাই শোকজ করি নাই নোটিশও ধরাই নাই এই জন্য আমি করিনি একবার হয়তো করবি সময় দিচ্ছি এরপরে সংশোধন হবি এরপরে সংশোধন হবি না না বান্দা এরপরেও যদি তোরা সুযোগ না পাস এরপরেও যদি পরিবর্তন হতে না চাস আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না মহাশূন্যের কঠিন ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করে জবাবদিহি করব সেদিন কিন্তু বড় বিপদ সেদিন কিন্তু বড় বিপদ ওইখানে কোন বিপদ তোমাকে বাঁচাতে পারবে না এই জন্য আল্লাহ পাক বললেন তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তোমরা যদি ভালো থাক চাও তোমরা যদি হোকাল পরকাল কল্যাণ চাও তোমরা সুস্থ সাবলীল জীবন যাপন চাও অল্পে সন্তুষ্ট হতে চাও সামনের দিনগুলো উজ্জ্বল ভবিষ্যৎ অবারিত গড়তে চাও একটা তোমাদের জন্য পথ ওই পথটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশগুলো তোমরা বাস্তবে রূপ দিতে শুরু করে দাও বাস্তবে যত রূপ দিতে পারবে শান্তি তত তোমার কাছে ফিরে যাবে শান্তি বিরাজ করবে অশান্তির দাবানল থেকে মুক্তি পাবে একটু জোরে কি বলা যাবে না আল্লাহ পাক আমার বলে দিলেন ও বান্দা বান্দি চিন্তা কর আমি আল্লাহ কত দয়াবান মেহেরবান তোদের এত ভুল এত অন্যায় দেখার পরেও কিন্তু আমি ক্ষমা করে যাই আমি দেখে যাই দেখে যাই দেখে যাই ক্ষমতা আমার সবচাইতে বেশি আমি মহাপরাক্রমশালী সর্বক্ষমতার অধিকারী আমি আমার থেকে বেশি ক্ষমতাবান কেউ নাই না 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 এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আমি তো তোকে সঙ্গে সঙ্গে
পানিশমেন্ট করি না আমি তো তোকে শোকজ করে নোটিশ দড়িয়ে দিই না ও বান্দা বান্দি অপেক্ষা করে থাকি পরিবর্তনের দিকে লক্ষ্য করে যায় এত লক্ষ্য করার পরে যদি জীবনকে মূল স্রোতে ফিরিয়ে আনতে না পারো তবে বিপদের ঘণ্টি বেজে যাবে পৃথিবীর কোন যুক্তি উক্তি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক আমার বলতেছেন তিন নম্বর আয়াত ও জগতের মানুষ শুনে রাখ তোদের মাস্তানি তোদের গুন্ডামি তোদের অত্যাচার তোদের প্রতারণা তোদের প্রতারতা তোদের ভাববাবাজি তোদের চিটিং বাজি তোদের ধোকা সব সামাল দিয়ে রাখ মালিক ইয়াউমিদ্দিন সুযোগ মতো সব চুকিয়ে নেব ওই দিন কিয়ামতের দিন ওই দিন মহা বিপদের দিন মহা প্রলয়ের দিন মহাশারের দিন কঠিন দিন এক একটা দিন 50 হাজার বছরের সমান এক একটা বছর 50 হাজার বছরের সমান ওই দিন কিচ্ছু থাকবে না ইজাজুল জিলাতি আরদু জিলজালাহা তুরস্কের মাটিতে দেখে ভয় পেলি না জশির মটকে ধসিয়ে দিলাম টের পেলি না চতুর্দিকে লেগে গেছে তবু সংশোধন হতে চাস না আমার আল্লাহ পাক বলেন সারা পৃথিবীকে জুড়ে সালসালা ভূমিকম্প লাগিয়ে দেব তোরা ত্রাহি ত্রাহি করবি দাঁড়ানোর কোনো জায়গা একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাইবা কেন তাইবা কেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহ পাক আমার বললেন এক জায়গায় গচ্ছিত পিপীলিকা থাকলে ফলিডন ছড়িয়ে দিলে ওই পিপীলিকা গুলো শুদ্ধ অক্সিজেনের জন্য যেমন হাপি হাপি খাপি খাপি করে ও বান্দা বান্দি শুনি রেখে দে জেনে নে শুনে রেখে দে জেনে নে তোরা চিন্তা কর আর পরেও যদি তোরা নিজেকে সংযোজন করতে না চা তোদের অক্সিজেন কখনো করোনা ভাইরাস কখনো অ্যাডিনো ভাইরাস কখনো তোদেরকে কলেরা দিয়ে কখনো তোদেরকে ডায়রিয়া দিয়ে জ্বর দিয়ে কখনো ডেঙ্গু দিয়ে কখনো বার্ড ফ্লু দিয়ে ম্যান ফ্লু দিয়ে তোদেরকে আমি অক্সিজেন গুলোকে ওয়াকেজ করব অক্সিজেন গুলোকে দূষিত করব পাটল তুলবি হসপিটালের বেডে কলেমা পড়ার সুযোগ জুটবে না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না তাই না তাই না ওয়া ইদাল জিবালু ফুজ্জিরা পাহাড়গুলোকে তছনাচ করে দেব একের পর এক বোমা বিস্ফোরণের মতো আগুনে গিরিগুলোর মুখোশ খুলে দেব পৃথিবী তাপ বাড়িয়ে দেব ত্রাহি ত্রাহি করবি এসি কিনবি তোরা কুলার কিনবি ঘরে ফ্যান চালাবি আমি আল্লাহ সুযোগ দেব সংশোধনের এমন একটা সময় আসবে তোদের এসি চলবে না কারেন্ট থাকবে না 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 কয়লার যোগান বন্ধ করে দেব শুধু তাই না রে বান্দা শুন রাখ দেমাগ দেখাবি ডিজেল চালাবো মেশিন দেব এমন একটা সময় আসবে পেট্রোল ফুরিয়ে যাবে ডিজেল শেষ হয়ে যাবে মরা ছাড়া কোনো উপায় পাবি না পাগলের মতো ছুটে বেড়াবি আমি আল্লাহকে যদি বুঝতে না চাস সময় বড় নিকটে আল্লাহ পাক আমার বলে দে সময় বড় নিকটে এখনো সুযোগ আছে এখনো সংশোধনের সুযোগ আছে আয় বান্দা আয় আয় বান্দা ছুটে আয় আমি আল্লাহ পাক এখনো দয়াবান ক্ষমাবান হয়ে আছি অন্যায় করেছিস অপরাধ করেছিস আমার দয়ার থেকে বেশি করতে পারো না আমি এত দয়াবান এত মেহেরবান এত করুণার অধিকারী আমার দয়ার থেকে তোমার পাপ বেশি হতে পারে না ও বান্দারে আয় কোন আল্লাহওয়ালার কাছে চলে আয় আল্লাহওয়ালার কাছে সে তোরা সারেন্ডার হয়ে যা ভুল স্বীকার কার নিজেকে পরিশুদ্ধ বানানোর জন্য ওই লোকগুলোর কাছে ছুটে আয় যারা নিজে ভালো হয়ে গেছে কেন ছুটে আসতে বলছি আমি ওয়া কুনু মাসালিহিন ওয়া কুনু মাসাদিকিন ওই লোকগুলোর সাথে থাকার কারণে তোকেও আমি আল্লাহ বাঁচিয়ে নেব একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ পাক আমার বললেন ওই কিয়ামতের দিনটা চিন্তা করে দেখ আজকে আপনারা যে উরুশের প্যান্ডেলে বসে মাথার পিপলটা যদি হুড়ুম করে খুলে পড়ে যায় বিপদ হবে নাকি আনন্দ হবে বিপদ হবে রে যুব ও বাবা জিরামার আল্লাহ পাক আমার বললেন সতর্ক যদি হতে না চাস বিজলির সংখ্যা বেড়ে যাবে প্রতিদিন বজ্রের সংখ্যা বেড়ে যাবে অশান্তির মৃত্যু ছুটে আসবে চিন্তা করতে পারবি না ভাবতেও পারবি না তোদের মৃত্যু কোথায় লুকিয়ে আছে বজ্রের পরিমাণ বেড়ে যাবে মেঘের তাণ্ডব বেড়ে যাবে ঝড়ের তাণ্ডব বেড়ে যাবে এতেও যদি তোরা পরিবর্তন হতে না চাস সামাউন ফাতারাত আকাশটাকে হুড়মুড় করে তোদের মাথার উপরে পক্কা ঘাত করে দেব একটু জোরে বলেন সুবহানাল্লাহ না 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 আল্লাহ পাক আমার বলে দিলেন আল্লাহ পাক বলে দিলেন ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত পরামাণু মিসাইল লাগবে না তোদেরকে সাইজ করার জন্য আমি আল্লাহ অসংখ্য তারকা রাজি রেখে দিয়েছি এক একটাকে মিসাইল পরামাণুর মতো পৃথিবীতে পাঠাবো এক একটা এলাকাকে আমি ধ্বংস করে দেব আটের ষোলো কুড়ি বাত্রিশের যত রড দিয়া পাইলিং করো না কেন আমি আল্লাহ ইশারা করলে নড়ে চড়ে হুড়মুড়িয়ে পড়ে যাবে একটু জোরে কি বলা যাবে না আল্লাহ পাক আমার বললেন চিন্তা করে দেখ ভেবে দেখ যদি তোরা মহশরের মাঠে না আসতি জবাবদিহি না হতি আলাদা কথা ছিল কিন্তু তোদের জবাবদিহি হতে হবে জবাবদিহি যখন হতে হবে কোথায় জবাবদিহি হবি কোন সময় হবি কবে হবি তোরা চিন্তা কর মালিক ইয়াউমিদ্দিন ওই দিন একমাত্র মালিকানা আমার আর মালিকাল মুলক ইয়াউমিদ্দিন আজকে মোদী রাজত্ব নয় আজকে জজবার নডের রাজত্ব নয় আজকে বাবা না 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 পৃথিবীর ইমরান খানের রাজত্ব নয় আজকে সৌদির প্রিন্সের রাজত্ব নয় আজকে কুয়েত দুবাইয়ের প্রিন্সের রাজত্ব নয় আজকে পৃথিবীর জমিনকে আল্লাহ বলবেন আজ কারো রাজত্ব নয় আর মালিকাল মুলক ইয়াউমিদ্দিন সমূহ রাজত্ব আমার হাতে একমাত্র রাজত্ব আমার আর সমগ্র রাজত্বের একমাত্র অখণ্ড এক নায়ক হলাম এক মালিক হলাম আমি একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বান্দা বান্দি শুনিরি কে দে জেনে নে আমার নবী বলতেছেন উম্মতের দল আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের কে আহ্বান করবে কাদেরকে করবে নবী গো বলে দেন কতাই কতাই যারা বলে ব্যস্ত 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 কতাই কতাই তারা বলে ব্যস্ত ফোন ধরে বলে ব্যস্ত আছি হুজুর একটু কথা বলবো বলে ব্যস্ত আছি হুজুর একটু কথা ছিল বলে সময় নাই আমার আল্লাহ বলবেন ও বান্দা বান্দি আইনা ইস্তেগলাল কোথায় তোর ব্যস্ততা আমার কাছে নিয়ে আয় কোথায় তোর ব্যস্ততা লাইনে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাক তোর ব্যস্ততার বারোটা বাজাচ্ছি আজকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোর ব্যস্ততা বের করব সুযোগ ছিল না নামাজ পড়া খুব ব্যস্ত ছিলি না খুব ব্যস্ত ছিল তো টাইম ছিল না কোরআন পড়া তোর টাইম ছিল না একটু আল্লাহ আল্লাহ করা হ্যাঁ সুযোগ হয়নি আয় তোর ব্যস্ততা বের হচ্ছে আইনা ইস্তিগলাল আল্লাহ হুংকার ছেড়ে বলবেন কোথায় তোদের ব্যস্ততা নি আয় কোথায় তোদের ব্যস্ততা তোদের ব্যস্ততার আজ হিসাব হবে কত ব্যস্ত ছিল তোরা ভাইজান আমার আল্লাহ পাক আমার বলছেন ওই সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন ওই ভয়ঙ্কর কঠিন দিন শেষ বিচারের দিন মহাশরের দিন এত কঠিন এত কঠিন এত কঠিন আমার নবী বললেন ওই দিনটি সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে নবী আমার যখন বর্ণনা দিতেছেন ওই সাহাবায়ে কেরামগণ অঝরে কান্না করে চলে যান যাদের চোখে পানি বাবা বন্ধ চিন্তা করিস না করিস না তোরা আমার ইমান আমার উপর ইমান রেখে নে এক আল্লাহকে মেনে নে তোরা তোদের সাধ্য মতো আল্লাহ পাকের হুকুম গুলো মেনে নে উম্মা
একটা জায়গাতে একটু বেঁচে যাব নবী যদি আপন বলে ডেকে নেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যখন ঘোষণা দিবেন আনা মালিকাল মুলক ইয়াউমিদ্দিন আজ রাজত্ব আমার আজ রাজত্ব আমার আজ বিচারক একমাত্র আমি ও বিচারকের দল বিচারক হওয়া বড় কঠিন বিচারকের শাস্তি বড় কঠিন ন্যায় অন্যায় ডিসিশন নেওয়া বড় কঠিন আল্লাহ পাক আমার বললেন বিচার করার গুণটা হলো আমার ন্যায় অন্যায়ের বিচার করব আমি এবং সূক্ষ্ম বিচার করব আমি নির্ভুল বিচার করব আমি এই গুণে গুণান্বিত যদি হতে পারো তবে বিচারক বেনো আর যদি না পারো পক্ষপাতিত্ব করো তবে তোমার জন্য অপেক্ষা করেছে বড় বিপদ বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে ইনভেস্টিগেশন যদি সঠিক না করো তোমার জন্য বিপদ অপেক্ষা করছে সঠিকভাবে যদি তদন্ত না করো তোমার জন্য বিপদ অপেক্ষা করছে আল্লাহ বলছেন বান্দারে তোর ক্ষমতা 60 বছর আমার ক্ষমতা অনন্ত দিন তোর ক্ষমতা লিমিটেড আমার ক্ষমতা আনলিমিট তোর ক্ষমতা সীমিত আমার ক্ষমতা অসীম আল্লাহ পাক আমার বললেন ও বান্দা বান্দি ওই দিনটি বড় কঠিন ওই দিনটি বড় বিপদের ওই দিনটি বড় মুসিবতের ওই দিনটি বড় ভয়াবহ ওই দিনটি বড় মারাত্মক ওই দিনটি বড় ভয়ঙ্কর ওই দিনটি বড় কঠিন ওই দিনটি বড় মুসিবতের আল্লাহ পাক আমার বললেন এই দিনটি সম্পর্কে তোমরা জ্ঞাত থাকো নবী আমার বলছেন ওই কিয়ামতের দিনটা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আল্লাহ রাসূল মার নবী আপন নবী দরদি নবী এমন কত পকতন করতে করতে সাহাবীদের কান্না শুরু হয়ে গেল আমার মার নবী বললেন ও বাবা সাহাবীরা আমি তোমাদের একটা অপশন দিতে চাই ওই কামাতের মাঠে যদি শান্তির আওয়াজ শুনছাও যদি মাথার উপর ছায়া চাও আরামদায়ক তোমরা বিছানা চাও আরামদায়ক প্ল্যাটফর্ম চাও তোমরা একটা কাজ করবে মিশকাতের হাদিসে নবী বললেন ওয়ান আনাস بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس بيوم القيامه قامت الدين আমি নবীর নিকটে কারা থাকতে চাও আমার রাসূল বললেন আমি নবীর সম্মানে আমি নবীর মর্যাদার কারণে আমি নবী কাল্লা প্রশংসিত করার কারণে আমি নবী যে এলাকায় থাকব যে এরিয়াতে থাকব আমার এরিয়াতে কোন রকমের অশান্তি থাকবে না যদিও সেটা মহাশরের মাঠ আল্লাহ পাক আমার সম্মানে আমার মর্যাদার কারণে ওই এলাকাটাতে শান্তি 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 কায়েম রেখে দেবেন আর ওই এলাকাতে যারা ঠাই পেল তারাও শান্তিতে থেকে যাবে একটু জোরে কি বলা যাবে না আবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর একবার বলুন হুজুর একবার বলুন আমরা কেমন করে ঠাই পাবো আপনার কাছে কেমন করে জায়গা পাবো নবী আমার বললেন আকসারাহুম আলাইয়া সালা আও কামা করা আলাইহিস সালাম নবী বললেন যদি তোমরা আমার জায়গা চাও আমার নিকটে থাকতে চাও তবে বেশি 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 আমি নবীর উপরে তোমরা দরুদ পড়ে যাবে যার দরুদের কোয়ান্টিটি যত বেশি হবে যার দরুদের পরিমিত সংখ্যা বেশি হবে ওই দরুদের সংখ্যার উপরে তোমার সিট নম্বর পড়বে মরবে কালু খালিতে ইন্তেকাল কালু খালি কবর কালু খালিতে কিন্তু কামাতের মাঠে যেদিন উঠবে হা 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 ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কাদিনা আফসোস করতে করতে চোখ রগড়াতে রগড়াতে যেদিন তোমরা উঠবে শুয়েছিলে কালো খালির কবরে চোখ খুলতে খুলতে দেখবে সিটি নম্বর নবীর চৌকাঠে এই জন্য নবী আমার বললে তোমরা বেশি 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 আমি নবীর উপরে দরুদ পড়বে তোমাদের দরুদের সংখ্যা আমার কাছাকাছি করে দেবে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি বার জোরে বলা যায় না এই দেখেন টাকা দিল না 50 টাকা এই সিস্টেমটা মালদহের দিকে আছে বক্তার যদি ওয়াজ ভালো লাগতে লাগে না টাকা খুব পাওয়া যায়
উঠবার টাকা দিবে দেখা গেল জালসায় পেলাম 10000 হয়ে গেল ওদিকে আরো 4000 কি বুঝলেন খুশি হয় আনন্দ হয় এটা জায়েজ আছে না জায়েজ নয় তাহলে আবার চাইছি মনে করেন আপনারা দিলে দেব কিন্তু চাইছি ভাববেন না হ্যাঁ বলতেছিলাম বাবা জিরা আমার মার নবী আপন নবী দরদি নবী আমার বলে দিলেন ও বাবা তোমরা আমি নবীর কাঁচা কাচি যদি আসন পেতে চাও নবীর উপরে যত বেশি পারবে দরুদের নাজরানা পড়ে যাও তোমাদের দরুদের নাজরানা আমি নবীর কাঁচা কাচি করে দেবে আমি নবীর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেবে আমি নবীর নিকটে পৌঁছে দেবে আমি নবীর এরিয়ার মধ্যে জায়গা করে দেবে আমি নবীর দাগ খতিয়া নম্বরে তোমাদের নাম উঠে পড়বে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবী আমা বললেন কিয়ামতের দিনটা বড় কঠিন ওই দিনে তোমরা বড় বিপদে পড়ে যাবে আল্লাহ যখন তোমাদেরকে তার আওয়াজ কার দেবেন ওই ভীষণ কঠিন দিনে গোটা কিয়ামতের মাঠ তত্তা তত্তার করে কাঁপতে শুরু করবে ত্রাহি ত্রাহি রব উঠে যাবে ওই সময় আমি নবী আমার উম্মতের জন্য জোরে বলেন আমি নবী আমার উম্মতের জন্য আমি নবী আমার উম্মতের জন্য আহারে এমন দরদি নবী তার কাউকে পেলাম না এমন নবী আর কেউ হতে পারেননি আমার নবী যত আমার আপন আমার নবী যত দরদি আমার নবী যত আমার কাছের আমার নবী যত আমার হিতাকাঙ্ক্ষী আমার নবী যত আমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনাকারী আমার নবী যত আমার কল্যাণকামী মঙ্গলকামী এত নবী এসেছেন এই নবীর মত এত দরদি আর কোন উম্মতের সুযোগ হয় নাই একমাত্র এত বড় সুযোগ উম্মতে মুহাম্মাদের নসিবে একটু ভুক্ষানা বড় করে চিল্লা বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই নবীর আমরা উম্মা আল্লাহ পাকের কাছে নবী আমার চলে যাবেন আল্লাহ পাকের কাছে নবী চলে যাবেন চলে যাওয়ার পরে আমার নবী বলবেন ও গো গাফুরুর রহিম আনতা গাফুরুর রহিম আনা রউফুর রহিম আনতা গাফুরুর রহিম আনা রউফুর রহিম একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কত মজা লাগছে হাদিসের চ্যাপ্টারটা চোখের সামনে নবী বলবেন আল্লাহকে আল্লাহ আনতা গাফুরুর রহিম তুমি বড় ক্ষমাশীল তুমি বড় দয়াবান আনা রউফুর রহিম আমাকেও তো দয়াবান করেছো আমাকেও তো উম্মতের জন্য মেহেরবান করেছো আয় আল্লাহ তুমি দয়াবান ক্ষমাবান আমিও তো দয়াবান এই বলো মাহবুব তুমি ক্ষমাবান দয়াবান আমিও দয়াবান দুইয়ের মাঝে গুনাহগার উম্মত হতে পারে উম্মত গুনাহ করতে পারে উম্মত অপরাধ করতে পারে কিন্তু তুমি ক্ষমাশীল দয়াবান আমিও দয়াবান দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে তো যাবে কেমন করে জোরে বলা যায় আমার নবী আল্লাহর কাছে দাবি করবেন হে মাহবুব তুমিও দয়াবান আমিও দয়াবান তুমিও মেহেরবান আমিও মেহেরবান তুমি স্রষ্টা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমি উম্মতের দরদি বলো 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 আমাদের এই দুজনের মাঝে উম্মত গুনাহগার হতে পারে উম্মত জাহান্নামে যাবে কেমন করে আল্লাহ গো আমার উম্মত জাহান্নামের বর্ডারে থাকলে আমি নবী সহ্য করতে পারবো না ওই নবীকে আমার আল্লাহ বলবে মিশকাতের শেষের দিকের হাদিস আমার নবী বলবেন হাবিব আপনি শাফাআত করেন আপনি যত চাইবেন আল্লাহ দিতে থাকবেন আপনি যত চাইবেন আল্লাহ দিতে থাকবেন এই করতে 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 শেষ পর্যায়ের উম্মতকে নবী জান্নাতি বানাইয়া আনন্দে আত্মহারা হবেন আল্লাহ হুম্মা সল্লি আলা وعلى آل سيدنا دوخر دينر دردي مو نبي كملي والا نبي كملي والا سورة بلن
দুঃখের দিনের দরদিমো নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা রোজ হাশরের কঠিন দিনে রোজ হাশরের কঠিন দিনে তিনি তরানওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা এই নবী থেকে আর দরদি কেউ নাই কাউকে পাওয়া যাবে না আফসোস সেই নবীকে চিনলাম না সেই নবীকে বুঝলাম না সেই নবীকে কে বুঝতে দিচ্ছে না খুঁজে বের করেন কে দূরে রেখেছে এই নবী থেকে আহ কে আপনাকে দূরে রাখলো আসল ভাই আহারে কে রাখলো এই নবীর থেকে দূরে বিছানায় শুয়ে কি চোখে পানি আসে না আহ নবীর জন্য আসে না নবী হানি মনে গেছেন তাও উম্মতের জন্য কাঁদছেন জোরে বলুন নবী মেরাজে গেছেন কথাটা মনে পড়ে গেলে একটু বলে দিই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না টেনশন নিয়েন না পীর সাহেব ঠিক সাড়ে তিনটার দিকে চলে আসবেন টেনশন নিচ্ছেন কেন টেনশন নিচ্ছেন কষ্ট হচ্ছে ভয় লাগছে আরে আমরা তো বিনা হিসাবে জান্নাতে যাব এত টেনশন কেন বলেন ইনশাআল্লাহ একজন সঠিক পীরের murid জাহান্নামে যাবে না আরে বললে হবে নাকি দলিল লাগবে তো আমরা হার্ড কপি দেখে কথা বলা লোক আমরা ইউটিউব ফেসবুক পড়া লোক নই কি বুঝলেন তাকে বুঝিয়ে ধরি নিয়ে চলে আসবে এখানে আমি তো মদিনা মসজিদ গোরা বাজারে চ্যালেঞ্জ করে দিই বুকের পাটা থাকে তোমার সামনে এসো হ্যাঁ কারণ সঠিক কথা বলবো এতে কে বেজার হলো কে খুশি হলো দেখে লাভ নাই ঠিক না জোরে বলেন ঠিক না ভুল গত জুমার আগের জুমাই একটা কথা বলেছিলাম মসজিদে 20 রাকাত তারাবি নিয়ে 20 রাকাত আর 8 রাকাত তারাবি নিয়ে টাইম দিয়েছিলাম দু জুমা পার হয়ে গেছে আগামী জুমাও টাইম দিয়েছি বলে বুকের পাটা থাকে তো আমার সামনে 8 রাকাত তারাবি দেখিয়ে দিবা আর আমি মুফতি সাদরুদ্দিন কথা দিলাম 20 রাকাত তারাবির 55টা দলিল দেব ইনশাআল্লাহ জোরে বলবেন না পার হয়ে গেছে এখন আসেনি সামনে আসেন নামাজের পরে দোয়া করা যাবে না আমাকে বলেছিল ডাক্তার একজন দাঁড়িয়ে বলে নামাজের পরে দোয়া করা যাবে কোথায় আছে বলে যাবে না কোথায় আপনি দেখান যাবে আমি দেখিয়ে দেব মসজিদে ছেড়ে দিয়েছে আসেন বুঝলেন আর আসেই না মসজিদে ছেড়ে দিয়েছে এদের পাল্লাই পড়বেন না এদের পাল্লাই পড়বেন দলিল যা লাগে শরীয়তের এ টু জেড ইমাম আযম আবু হানিফা যা দিয়ে গেছেন পৃথিবীর কোন বাপের বেটা নাই সেটাকে জয়ীফ বা দুর্বল বা ঠিক নয় বলে দেওয়ার ইমাম আযমের যদি ভুল হয়ে যায় নির্ণয় করতে কারোর বাপ এরকম বেটা জন্মায়নি যে সে শুধু ঠিক করে দিয়ে চলে যাবে আর ইমাম আযমের গুলো ভুল হয়ে যাবে হ্যাঁ আল্লাহ এই সম্পদ এই নিয়ামত আমাদেরকে দান করেছেন যে আমরা ইমামে আযামের অনুসারী জোরে বলুন সঠিক কামেল মুকাম্মাল শরীয়তের পাবান পীর ওলিয়া উলিয়ার দলে থাকেন আর মাযহাব ইমামে আযামের মেনে চলেন কথা দিলাম ইন্তেকাল হতে দেরি জান্নাতের সুঘ্রাণ পেতে দেরি হবে না হ্যাঁ কতখানা তাফসীর নেবেন কটা হাদিস নেবেন পেপার পড়ে চার দিন মাদ্রাসায় পড়ে হাদিস পড়তে জানে না লেকচার দিচ্ছে এই নাই ওই নাই হ্যান নাই তেন নাই এদিকে দেখা গেল বাড়িতে আবার গিয়ে একটা পেপারও পাওয়া যায় না হাদিস তো দূরের কথা বলেন ঠিক না বল আর লেকচার বাজি করছে আহ হুঁশিয়ার সাবধান ইমাম আযম আবু হানিফা যে সিস্টেম দিয়ে গেছেন হাত আরে আজকাল তো দেখছি যারা হানাফি দাবি করছে এমনও কিছু মৌলবি দেখছি হাত ঠিকমতো তোলেই না আর নাভির নিচে বাঁধে না আবা বলছে আমি হানাফি বলছে না জরমানে বলছে না কিছু আলেমকে দেখছি তারা দেওবন্দি মতবাদে বিশ্বাসী দেখছি আমরা এরকম করে তুরি বাস শিক্ষিত আলেম
যেখানে নবী বলছেন হাদিস শরীফের ভিতরে কারোর হাদিস আমার দরকার নাই যেখানে হযরত আলী বলে দিয়েছেন এটাই সুন্নাত আর অন্য সাহাবীর দিকে যাওয়ার আমার দরকার নাই কারণ আমার নবীকে আলী যতটা চেনেন অন্যান্য সাহাবী ততটা চেনেন না জোরে বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহকে একটু অন্যদিকে গেলাম কষ্ট নিয়েন না আমি আবার আসছি মালিক ইয়াউমিদ দিন আবার আসব ইনশাআল্লাহ হযরত আলী বিন আবি তালিব কে জিজ্ঞেস করা হচ্ছে নবী পাকের নামাজ কেমন ছিল তো হযরত আলী দাঁড়িয়ে গেলেন ইজা ইত্তাহাস সলা তিনি বলছেন নবী যখন নামাজ শুরু করতেন রাফা ইয়াদাইহি দুই হাতকে উঠাতেন ইবাহামাইহি দুটো বুড়ো আঙ্গুল আরবিতে এটাকে ইবাহাম বলে বুঝতে পারছেন এটাকে সাব্বাবা বলে এটাকে ওয়াস্তা বলে এটাকে মিনসা বলে এটাকে খুনসা বলে আরবিতে 19 টি ধমনী আছে এখানে মেডিকেল সায়েন্স বের করতে পারেনি কিন্তু আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক একটা ধমনীর নাম সব হাদিসে ভরা আছে জোরে বলুন হ্যাঁ আমার নবীর থেকে বড় স্বাস্থ্য বিজ্ঞানী আজও জন্মাতে পারে জোরে বলেন পারে নি পারবে না আজও পারেনি আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন বলছি একটা পর একটা আপনাকে যদি একটু সময় পাই কত বড় নবী আমার স্বাস্থ্য বিজ্ঞানী বলবো সুযোগ থাকলে বলে দেব আপনাদেরকে না থাকলে অন্য কোনদিন বলবো আজকে যতটুকু পারছি হযরত আলী বললেন ইবাহামাইহি শাহামাতু ইলা উজনাইহি কানের এই জায়গাটাকে নরম পাতাটাকে আরবিতে শাহামাত বলা হয় শাহামা সিনহামিন ছোটতা বলতা যেটা বুঝতে পারছেন তো হযরত আলী বলছেন নবী যখন হাত ওঠাতেন তো বৃদ্ধাঙ্গুলি কানের নতি পর্যন্ত ওঠাতেন জোরে বলুন আরো জোরে শাহামাতু ইলা উজনাইহি দুই কানের নতি বরাবর ইউমনাল কাপ্পা ডান হাতের কবজি আলাল কাপ্পে বাম হাতের কবজির উপরে ইলা তাহাতু সুররা নাভির নিচে বানতেন আর এটাই হলো সুন্নাত জোরে বলুন এটাই হলো সুন্নাত হযরত আলী বলে দিয়েছেন আলী যখন বলেছেন এটা সুন্নাত আর নবী বলেছেন হাদিস শরীফে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশেদিন আমার চার খলিফার নিয়ম মেনে নেওয়া তোমাদের জন্য সুন্নাত তোমরা ইমানদার হতে পারো না পারবে না আমার নিয়ম আমার চার খলিফার যদি নিয়ম না মানো জোরে কোন তাহলে হযরত আলীর নিয়ম নাভির নিচে হাত বাঁধা আমরা হযরত আলীর নিয়মটাকে নিয়ে নিলাম এতে কোনো অসুবিধে নাই আনন্দের সাথে নামাজ হয়ে যাবে ইমামে আজম দেখলেন এখানে হাত বাঁধাটাও নবীর হাদিস নাভির নিচে বাঁধাটাও নবীর হাদিস এটাও সহিহ এটাও সহিহ এটা যদি মানবো এটা মানা হবে না এটা যদি মানবো এটা মানা হবে না বিচক্ষণের বিচক্ষণ দূরদর্শিতা সম্পন্ন ইমাম ইমামে আজম বললে ও পুরুষের জাতি ও পুরুষের দল তোমরা নাভির নিচে বাঁধবে ও মায়ের জাত তোমরা বুকের উপরে বাঁধবে স্বামী নাভির নিচে স্ত্রী বুকের উপরে বাপ নাভির নিচে মা নাভি বসিনার উপরে একই পরিবারে একই বাড়িতে নবীর দুটো হাদিসই মানা হয়ে গেল একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যে শুধু এটা মানলো এটা মানলো না ও নবীর একটা হাদিস মানলো আর একটা ছেড়ে দিল তারপরে নিজেকে আহলে হাদিস বলো কোন লজ্জাতে কতখানি তুমি নির্লজ্জ এরপরও তুমি নিজে কাহলে হাদিস বলো আহলে হাদিস তুমি নও আর ইমামে আজম ছিলেন আহলে হাদিস তাই দুটো হাদিসেরই মান ও মর্যাদা রেখে দিয়েছেন একটু জোরে কি বলা যাবে না ইমাম আজম আবু হানিফা যে নিয়ম দিয়ে গেলেন এর কোন রকমের বিকল্প নাই ইমাম আজমের বিকল্প নাই সুতরাং বুকখানা 92 ইঞ্চি করে চিৎকার দিয়া বলবেন আমি হানাফি আমি হানাফি আমি হানাফি কেন না পৃথিবীতে যদি তাকিয়ে দেখেন আজও 87% মুসলমান ইমাম আজম আবু হানিফাকে মানেন সারা পৃথিবীর মসজিদে আজ পর্যন্ত 20 রাকাত তারাবী হয় ইমাম আজমকে মানেন জোরে বলুন আজ মদিনা মক্কা কাবা শরীফে 20 রাকাত তারাবী হয় জোরে কয় এখানে আহলে হাদিস কত গেল কতখানি ভাওতা দেয় জানেন
তাহাজ্জুদের অধ্যায়ের একটা হাদিসকে নিয়ে আমাকে পাঠিয়েছে লন্ডনে থাকেন উনি দেবগ্রামে বাড়ি WhatsApp করে পাঠিয়েছেন যে হুজুর এই হাদিসটা একটু দেখে দেন তো স্ক্রিনশট পাঠিয়েছেন বাংলা বুখারী হাদিসের তো লিখে দিয়েছে নবী 8 টাকা তারাবি পড়তেন তার এই প্রমাণ আমি হাদিসটা দেখার পরে বললাম এই লেখকের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে কারণ তাহাজ্জুদের হাদিসকে নিয়ে তারাবির অধ্যায় ঢুকিয়ে দিয়েছে কত বড় চিটিং বাজ দেখেছেন বুঝেছেন না বুঝলেন না আমি তো ওপেন কথা বলছি মাইক ইউটিউব ফেসবুকের সামনে বলছি এত ভয় করছেন কেন কত বড় চিটিং বাজ তাহাজ্জুদের হাদিসকে তারাবির অধ্যায় ভরে দিয়েছে দে বলছে নবী 8 টাকা তারাবি পড়তো কতখানি মানে পদভ্রষ্ট দেখেন আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হচ্ছে হাদিসটি বাংলা বলছি আমি আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হচ্ছে নবী পাকের রাতের নামাজ কেমন ছিল আম্মা আয়েশা উত্তর দিচ্ছেন রমজানে ও রমজানের বাইরে নবী রাতে 11 রাকাত নামাজ পড়তেন জোরে বলুন কত রাকাত আচ্ছা রমজানের বাইরে পৃথিবীর কোন দেশে তারাবি হয় তাহলে এই হাদিসটি আছে রমজানে ও রমজানের বলে রমজানের বাইরে নবী 11 রাকাত নামাজ পড়তেন অধ্যায় তাহাজ্জুদের 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন 3 রাকাত বেতের পড়তেন জোরে বলুন না 8 রাকাত ومن الليل فتهجد به نافلة لك سعي بعثك ربك مقاما محمودا سورة إسراء 78 نمبر آيات نبي تهجد পড়তেন 8 রাকাত বেতের পড়তেন জোরে বলেন 3 রাকাত এই হাদিস থেকে টেনে ওরা বলছে নবী রমজানে 8 রাকাত তারাবি পড়তেন যদি নবী 8 রাকাত তারাবি পড়তেন 1 রাকাত বেতের তুমি কত পেলে তাহলে তো 9 হলো চিটিং করার তো একটা মানে পরিমাণ থাকে নাকি বলেন কত বড় চিটিং বাজ পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নাই একটা হাদিস সামনে তুলে ধরার যে নবী কি চার খলিফা কোনদিন 8 রাকাত তারাবি পড়েছেন জোরে বলুন বুক ফুলিয়ে বলবেন পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নাই যদি বলে জানবেন পাকা চিটিং বাজ ছাড়া কথা বলতে পারে না একমাত্র চিটিং বাজ এই কথাগুলো বলতে পারে যে নবী 8 রাকাত তারাবি পড়েছেন তারাবি বরাবর ছিল 20 রাকাত একটু জোরে বলুন তারাবি বরাবর বাইহাকি শরীফ মুসান্নাফ ইবনে আবি সাইবা এমন করতে করতে এক একটা নয় আহলে হাদিসদের যে ইমাম ইবনে তাইমিয়া আহলে হাদিস যারা দাবি করে না আমরা আহলে হাদিস বলে না তাদের সবচেয়ে বড় ইমামের নাম হচ্ছে ইবনে তাইমিয়া সেও বলেছে তার কিতাবে লিখেছে তারাবি 20 রাকাত কোনদিনই 8 ছিল না কোনদিনই 8 ছিল তাদের ইমাম ইবনে তাইমিয়া সেও লিখেছে তারাবি 20 রাকাত তুমি কোথায় পেলে রে ভাই 8 রাকাত ভাওতাবাজি কেন পড়বা না আলাদা ব্যাপার কিন্তু লোককে তো ভাওতা দিতে পারো না মানবা না আলাদা কথা কিন্তু লোককে তো ফেরেববাজি করতে পারো না ধোঁকা দিতে পারো না নাকি বলেন জোরে বলেন ঠিক কি না 20 রাকাত তারাবির অসংখ্য দলিল বুখারীতে পাবেন মিশকাতে পাবেন সিহাহ সিত্তার হাদিসে পাবেন সহিহ ইবনে খুজাইমাতে পাবেন ইবনে হিব্বানে পাবেন জামিউল আহাদিসে পাবেন বাইহাকি শরীফে পাবেন ইবনে সাবি মুসাদ্দাব ইবনে আবি সাইবাতে পাবেন তারপরে আমার কাছে ভরা আছে হাদিসগুলো সব এগুলোতে পাবেন তারাবি 20 রাকাত তাফসীরে নাঈমীতে পাবেন তারাবি 20 রাকাত তারাবির অসংখ্য দলিল আছে 20 রাকাতের একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আর চিন্তা থাকবে আপনাদের 20 রাকাত নিয়ে কোনো মনে সন্দেহ থাকবে কোনো সংশয় থাকবে না যদি থাকে আমাকে ফোন করবেন দলিল দিতে বলবেন কোথায় আছে দেখা কোথায় আছে 20 রাকাত তারাবি নাই 8 রাকাত তারাবি দলিল দে ভাই হার্ড কপি ফেল দলিল দিয়ে কথা বল আমরা মেনে নেব কারণ জ্ঞানের শিক্ষার অভাব নাই কেউ যদি আমাকে সঠিক প্রমাণ দিতে পারে কৃতজ্ঞতা স্বীকার করব কথা বুঝতে পারলেন কি না আমার থেকে আমাকে বুঝিয়ে যদি দেয় আমি খুঁজে পাচ্ছি না যদি কেউ আমাকে সহযোগিতা করে আমার উপকার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমার উপকার হবে সুতরাং চিন্তা নেবেন না তারাবি তারাবি
জোরে বলেন 20 রাকাত এতে কোনো সন্দেহ নাই সর্বপ্রথম যিনি তারাবি খতম পড়িয়েছিলেন নবী পাকের কঠোর কাছের সাহাবী যার নাম হযরত উবাই বিন কাআব নবী বলেন বুখারী শরীফের হাদিসে কোরআন যদি শিখতে হয় উবাই বিন কাআবের কাছে চলে যেও আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে যেও তোমরা কোরআন যদি শিখতে চাও আব্দুল্লাহ বিন জুবায়ের কাছে চলে যেও তাদের মধ্যে সবচাইতে নবী আগে যার নামটা বলেছেন তার নামটা হলো উবাই বিন কাআব এই সাহাবী সর্বপ্রথম মসজিদে নববীতে 20 রাকাত তারাবিতে কোরআনের খতম করেছেন জোরে বলুন সুতরাং কোরআন খতম করে তারাবি পড়া সুন্নাতে খোলাফায়ে রাশেদিন চিন্তা নেবেন না টেনশন নেবেন না হানাফি মাযহাব শুধু হানাফি নয় ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল চার ইমাম প্রমাণ করে দিয়েছেন তারাবি 20 রাকাত এরা বলছে একদল চালাকি করে বলছে কি জানেন আরে কোয়ান্টিটির দরকার নেই কোয়ালিটি ভালো লাগবে কুড়ি রাকাত দরকার নাই আট রাকাত পড়েন কিন্তু ভালো করে পড়েন দশ রাকাত পড়েন কিন্তু ভালো করে পড়েন কোয়ান্টিটি গন্তি পূজাবেন না কোয়ালিটি ভালো করেন বলছে না বলছে না এরা হলো ডবল ঠকবাজ চোরের উপর বাটপার বলে না এরা হলো ডবল বাটপার সব জায়গায় কোয়ান্টিটি চলে কোয়ালিটি চলে না এখন জোহরের নামাজ চার রাকাত ফরজ আমি যদি বলি চার রাকাত পড়া দরকার নাই দুই রাকাত খুব কোয়ালিটি ভালো করে পড়ো হবে নাকি হবে হবে এশার চার রাকাত ফরজ আমি যদি বলি ভাই চার রাকাত পড়তে হবে না দুই রাকাত কোয়ালিটি ভালো করে পড়ো চলবে নাকি হবে যেখানে যেটা সাফা মারওয়া সাতবার সাফা করতে হয় হয় কি হয় না এখন যদি বলেন যে আমি কোয়ালিটি ভালো করে তিনবার করবার করব না চলবে নারে তুমি নারে রিসালা আপনাদেরকে দাঁড়াতে শিখাতে হবে এগিয়ে আসেন যারা জেগে আছে ঘুমিয়ে আছেন তারা জাগান তাদেরকে জাগান রাস্তায় থাকবেন তো যে যেখানে এসেছেন সেখানে থাকবেন তাতে অসুবিধা কোথায় বসেন আপনারা এগিয়ে চলে আসেন যে যা ধাই সেটা পাই ঠিক না ভুল জোরে বলেন ঠিক না ভুল আমার কথা রাগ করেন না কিছু কিছু কথা বলতেও হয় ইমাম বুখারী আলাইহি রহমা বুখারী শরীফের প্রথমে হাদিস নিয়ে এসেছেন তুমি যা কিছু করবা বাড়ি থেকে বেরিয়েছো কোন নিয়াতে নিয়াতটা ঠিক করো যদি নিয়াত তোমার পীরের দরবার হয় সফলতা পাবে আর যদি রোড রোড হয় তো তুমি রোডেই থাকো তোমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে বদদোয়া দিচ্ছি বলেন না আবার নাউজুবিল্লাহ কথা বুঝতে পারছেন কারণ এত বলার পরও যদি আপনার সংশোধন হবে শিক্ষা নেওয়ার সুযোগ না পান আপনি নিতে না চান কপাল পোড়া আপনি এর জন্য আমি বা আপনি দায়ী হব না গুলে খাইয়ে দেওয়া যায় না হ্যাঁ এর পরেও যদি আপনি না বুঝতে চান না শিখতে চান তার জন্য দায়ী আপনি পীর সাহেব কি আপনাকে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নাকি আপনাকে হাতে ধরে রশি করে বাঁধবেন নাকি ফর্মুলা সিস্টেম মেথড পদ্ধতি অবলম্বন করতে হবে অটোমেটিক লাইনে চলে আসা যাবে আর লাইনে যদি আসা যাওয়া যায় ইনশাআল্লাহ আবার তো স্বর্গের চৌকাঠে পৌঁছানো যাবে জোরে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে বলতেছিলাম আর সামনে বেশি এগোতে চাইছিলাম শেষাংশের মুহূর্তে আমি আপনাকে এটুকুই বলতেছিলাম আহলে সুন্নাত জামাত আমরা সুন্নি হানাফি পীরপন্থী কিয়ামপন্থী পূর্বে ছিল এখনো আছি ভবিষ্যতেও থাকব যদি গন্তিতে কমে যাই ওজন কিন্তু কমবে না জোরে বলেন ওজন ওজন ভারতে 140 কোটি বর্তমান নাগরিক ১৪০ কোটি নাগরিক ইসরায়েল যতই বাহাদুরি দেখাক না কেন ওজনেই হেরে যাবে জোরে বলেন ঠিক না ভুল জোরে বলেন এত কোটি মুসলমান এত কোটি আমরা ভারতীয় নাগরিক ভারতের ওজন আলাদা বিশ্বের দরবারে এতগুলো জনগণ বাস করে নানা ধর্ম নানা জাতি নানা বর্ণ আমাদের বুক বড় হয়ে যায় এত বড় রাষ্ট্রের আমরা নাগরিক ভারতের ইমাথা রুমাতা শেষ করা যায় না কি গো ইমাম আজম আবু হানিফার দলে সারা পৃথিবীর দশ জনে নয় জন আউলিয়ায়ে কেরাম জন্ম নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেই দলে এত আল্লাহওয়ালা থাকতে পারেন ইয়া ইবাদি
বেশি থাকতে পারে ওই দলের সংখ্যা মানুষের কম হতে পারে ওজন কিন্তু বেড়েই থাকবে ওজন ওজন বেড়েই থাকবে ওজন বেশি থাকবে পৃথিবীর কেউ ওজন কমাতে পারবে পারবে না এই দলে আল্লাহ ওয়ালাদের বাস এই দলে আল্লাহ ওয়ালাদের জাতাত এই দলে আল্লাহ ওয়ালাদের রহমত এই দলে আল্লাহ ওয়ালাদের অনুগ্রহ এই দলে আল্লাহ ওয়ালাদের দয়া এই দলে আল্লাহ ওয়ালাদের সুদৃষ্টি এই দলে আল্লাহ ওয়ালাদের নিগাহে কারাম এই দলে আল্লাহ ওয়ালাদের রয়েছে অসংখ্য পরিমাণে দোয়া দয়া জোরে বলুন সুবহানাল্লাহ তাই থাকতে চাই আহলে সুন্নাত জামাতে কাফন পড়তে চাই আহলে সুন্নাত জামাতে দাফন হতে চাই আহলে সুন্নাত জামাতের নিয়মে এরা সন্ত্রাস শিখাতে পারে না এরা উগ্রপন্থী হতে পারে না এরা কখনোই অশান্তি জ্বালাতে চায় না দেখবেন সারা পৃথিবীতে যেখানে সুন্নি হানাফি আছে এরা শান্ত প্রিয় মানুষ বরাবর এদের মধ্যে অশান্তির মানুষ সংখ্যাই খুবই কম কেন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ আউলিয়ায়ে কেরামের ফায়েজ জোরে বলুন এরা সরল সহজ প্রাণ হয় এরা কুটি লোক কঠিন খুব কম হয় এরা সমাজে মিলে মিশে ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে সকলকে আপন করে নিয়ে থাকতে চায় এটা হলো সুন্নি হানাফি পীরপন্থী সুফিবাদের এটাই হলো আদর্শ জোরে বলুন সুতরাং আল্লাহ পাকের দয়ায় আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা ফাতিহার যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম পর্যন্ত আসার সুযোগ হলো না এখানে আসলে সুফিবাদের বিষয়টি আপনাদের কাছে উত্থাপন করতে পারতাম তুলে ধরতে পারতাম সুফিবাদের প্রয়োজনীয়তা লুকিয়ে আছে ইয়াকা নাআবুদু থেকে নিয়ে আনা আমতা আলাইহিম পর্যন্ত জোরে বলুন এটা আমার কথা নয় পীর সাহেবের কথা নয় আল্লাহর কথা মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যা ও বর্ণনা চিন্তা করবেন না আমরা যে দলে পথে মতে আছি হালাল রুজি রোজগার করবেন সত্য কথা বলবেন সঠিক পথে দাঁড়িয়ে থাকবেন কারোর আঙ্গুলের হেলোনিতে উস্কানিতে কান ভাঙানিতে পিছিয়ে পড়বেন না দুর্বল হবেন না নিজেকে দুর্বল মনে করবেন না জানবেন পাহাড়ের মতো অটুট থাকবেন অটল অবিচল হবেন আমি হানাফি সুন্নি পীরপন্থী আমি আমার জায়গাতে ঠিক আছি যদি ভুল থাকি ভাই খাজা গরিবে নওয়াজের মতো ইমামে রব্বানির মতো কুতুবউদ্দিন বখতিয়ার মতো নিজামউদ্দিন আউলিয়ার মতো আব্দুল হক মুহাদ্দিসের মতো আব্দুল আজিজের মতো একটা লোক তোমার দল থেকে এনে দাও আমি আমারটাকে ভুল মনে করব জোরে বলেন ঠিক না ভুল জোরে বলেন যখন তোমাদের দলে এই লোকগুলোর নাম পাওয়া যায় না ভাই তুমি যতই ভালো হও আমার দল আমার কাছে ঠিক আছে দেখবেন আর ভিড়বে না আর ভিড়বে না দুই নম্বর নামাজ পড়ানোই যদি উদ্দেশ্য হলো মানুষকে যদি ভালো বানানোটাই উদ্দেশ্য হলো নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে বুকের উপরে বাঁধলেও নামাজ হবে তো নাভির নিচে ওয়ালাকে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বুকের উপরে বাঁধানোর ওর দরকারটা কি জোরে বলেন ঠিক না ভুল বোঝা গেল না ইকেও নামাজ হবে এটাও নামাজ হবে আরে ভাই আমি যদি কলকাতাতে বাস করি তাও ভারতের নাগরিক থাকব ভগবানগুলাতে বাস করলেও ভারতের নাগরিক থাকব তো আমার এত কষ্ট করে বাড়ি ঘর বেঁচে দিল্লি যাওয়ার দরকার কি জোরে বলেন ঠিক না ভুল কি দরকার যখন আমার বাপ মা দাদু দাদি আমার সমাজ আমার মসজিদ আমার ইমাম আমার মাযহাব নাভির নিচে হাত বাঁধে এটাও নামাজ হবে এটাও নামাজ হবে তো ভাই আমার যুব ছেলেদের কানে উস্কানি দিয়ে এটাকে ভুল বলে এটাকে ঠিক করাচ্ছ কেন বোঝা গেল নামাজ পড়ানো তোমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো দলাদলি তৈরি করা ঠিক না ভুল দলাদলি তৈরি করা আল্লাহ আমাদের এই রোশানল থেকে এই কুচক্রীদের চক্রান্ত থেকে এই উস্কানিওয়ালাদের থেকে আমাদেরকে নিরাপত্তা হেফাজত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন যাওয়ার আগে আমার সাথে সবাই পড়ে দোলাইন পড়ে বিদায় নিচ্ছি পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখ বগাই পাইলে নিরালাই গো রাসূল
পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখব গায় মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগর পারে গো সুবহানাল্লাহ মদিনা শরীফ বহু দূরে আরে লোহিত সাগর পারে গো আরে সালাম দিলে সালাম শোনে সালাম দিলে সালাম শোনে নবীজির রওজাই পাইলে নিরালাই গো রাসূল জোরে পাইলে নিরালাই গো রাসূল আরে পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখব গায় কেঁদেছো তুমি গারে সুরে মেরাজ রাতে সুবহানাল্লাহ মেরাজের কথাটা ভুলে গেছিলাম ছোট্ট দুই এক মিনিটের ভুলে গেছিলাম বলবো বলে বলে দেব আপনাদের আসাই আসাক রব্বুকা মাকসরি সূরা নাজম তাফসীরের মধ্যে যখন ঢুকে গেলাম ঝরঝর করে চোখের পানি পড়ছে হে আল্লাহ তুমি আমার রাসূলের মান বাড়িয়েছো তো বাড়িয়েছো কত আমার রাসূলকে তুমি আপন করেছো তো কত করেছো আমার রাসূলের সম্মান তুমি বাড়াতে বাড়াতে আর কত বাড়াতে চেয়েছো যে আমি শেষ করতে পারছি না জোরে বলো আমার মন বলছে রাসূল আমার হাঁটি হাঁটি পা পা নবী দাঁড়াতে শিখেছেন এক পা এগোচ্ছেন তো আবার পড়ছেন কাত হয়ে যাচ্ছে মামিনা টুকরে টুকরে কাঁদছেন ছেলে দাঁড়ানো দেখে চোখের পানি ঝরছে আব্দুল মুত্তালিব বাড়ি ঢুকছে পোতা দাঁড়াতে শিখেছে দাদুর খুশি হবে না হবে হবে তো পোতা দাঁড়াতে শিখেছে পা বাড়াতে শিখেছে আব্দুল মুত্তালিব খুশিতে জোরে বুকে জড়িয়ে নিয়েছে মামিনার দিকে তাকাচ্ছেন তো আমিনার চোখ বসছে আমিনা কি তুমি কাঁদছো কি ব্যাপার উত্তর না কোনো ভাষা আমিনা কি খাবো কি ব্যাপার আরে ছেলে হাঁটা শিখছে খুশির খবর তো আনন্দের খবর তো তুমি কাঁদছো কেন বলো আমিনার চোখের পানি ঠোঁট ফপরে ফপরে বলছে বাহ আমি পাড়ার ছেলেদের দেখতে পাই তারা যখন হাঁটি হাঁটি পাপা শেখে তখন তাদের আব্বা আঙ্গুল ধরে ধরে এই গলি ওই গলি এই পাড়া সেই পাড়া হাঁটি হাঁটি করে করে নিয়ে বেড়ায় আজ আমার আম্মু মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ বেঁচে নাই ছেলে আমার হাঁটতে শিখেছে আজ আপনার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ নাই আজ আমার সেই ব্যথা নতুন করে জেগে উঠেছে আজ আমার ব্যথা আমাকে কুরে কুরে খাচ্ছে আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতে আমার মোহাম্মদ আঙ্গুল ধরে এতক্ষণ কত পাড়ানো বেড়ানো হয়ে যেত আজ আমার যদি আব্দুল্লাহ বেঁচে থাকতে আমার মোহাম্মদ আঙ্গুল ধরে এই মেলা ওই মেলা কত না বেড়ানো হয়ে যেত আজ আবার ছেলের আব্বা নাই তাই বাড়ির গড্ডির বাইরে হাত ধরে নিয়ে যাওয়ার কেউ নাই আমার তো মন আমার মন বলছে সেদিন আমেরার কান্নাকে চোপানোর জন্য আল্লাহ পাক আমিনার কানে কানে বলেছিলেন আমেরা চুপ কাঁদিস না চুপ ধৈর্য ধর
না কাঁদিস না ধৈর্য ধর সহ্য কর সবাই হতে দে পৃথিবীর যত বড়ই পরিবারের সন্তান হোক না কেন তার বাপ হাঁটা শেখাতে দার্জিলিং নিয়ে যেতে পারে সিঙ্গাপুর নিয়ে যেতে পারে হ্যাঁ থাইল্যান্ড নিয়ে যেতে পারে এর থেকে বেশি দূরে নিয়ে যেতে পারে এই আমেনা তোর চোখের পানি যেন আর না ঝরে আমি আল্লাহ তোকে কথা দিলাম সময় হতে দে তোর ছেলের আঙ্গুল ধরে আমি পৃথিবীর বাইরে যা কল্পনা জগতে আছে না গ্রহে গ্রহে চাঁদে চাঁদে জান্নাতে জান্নাতে আমি আল্লাহ পাক নিয়ে বেড়াবো তোকে কথা দিলাম তুই চুপে যা আমার তো মন বলেছে মেরাজ এই জন্য হয়েছে আমেনার চোখের পানিকে বন্ধ করার আমেনার ব্যথাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমেনা তোর স্বামী অলি গলি নিয়ে বেড়াতে পারে ও কাজের মেলা নিয়ে যেতে পারে আবু কোবায়েস পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে পারে কিন্তু মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে না সাইরিয়াস নেপচুন প্লুটো নিয়ে যেতে পারে না আয় আমেনা ধৈর্য ধর আমি একদিন তোর বেটাকে আনার জন্য বেড়ানোর জন্য আঙ্গুল ধরে ধরে নিয়ে বেড়ানোর জন্য জিব্রিলকে বাহন করে দেব আর রফরফকে বাহন করে দেব আর বিচরণ করিয়ে নিয়ে বেড়াবো পৃথিবীর মানুষের কল্পনাই যেটা আসবে না তোর ছেলে তো সেথাই বেড়াবে তুই চিন্তা করছিস কেন জোরে বলে মেরাজ তো আমার মন বলে এই জন্য হয়েছে হা 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 কেঁদেছো তুমি কারে সুরে কেঁদেছো গো মেরাজ রাতে আজও কান্দো ও গো নবী এখনো কান্দো ও গো রাসূল উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমি দুই কদমে দিতাম চুমা চরণ ধুলি মাখো বগাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই রাসলাম ওয়াজ্জাজ যা কিছু বললাম কোরআনুল করিম থেকে হাদিসে পাক থেকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআনের ভিতরে সব ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন শুনতে থাকুন সঙ্গে কিছু নিয়ে যেতে শিখুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন সংশোধন হওয়ার উদ্দেশ্যে যদি এসে থাকেন আপনাকে সাহায্যের হাত যিনি বাড়িয়ে দেবেন তিনি মহান আল্লাহ পাক পৃথিবীর কেউ আটকাতে পারবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে তার আদেশ নিষেধকে শিরোধার্য মনে করে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসার হৃদয় বানিয়ে যেন ওলিয়া উলিয়াদের সাথে থেকে কাফন পরতে পারি যদি এই কাফন নসিবে জুটে যায় ইনশাআল্লাহ পেটে বলে আমাদের বাউন্ডারি হবে কোনো টেনশন থাকবে না ইলামাত তাবাসারি চোখের জ্যোতি যত দূর যাবে কবর তত বড় স্টেডিয়াম বেনে যাবে সুরে বলুন সুবহানাল্লাহ এই বলে আমার ক্ষুদ্র জ্ঞানের বক্তব্য শেষ করছি ভাষায় কেউ আঘাত পেলে আবেগ